হ্যালো বন্ধুরা আগে কথা বলবো রায়ান মুভিটা নিয়ে রায়ন মুভিটা কীরকম হয়েছে সেটা নিয়ে কথা বলবো তার আগে বলে দিই রায়ান হচ্ছে ধনুষের মুভি লিড রোলে ধনুষ অভিনয় করছে ধনুষের এটা ফিফটিতম মানে পঞ্চাশতম মুভি তো ধনুষ এই মুভিটা ডাইরেক্টও করেছে এবং লিখেছেও তো মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো আর মুভিটা কীরকম হলো সেটা নিয়েও কথা বলবো তারাকে আগে বলে দিই মুভিটা দেখার পর পঞ্চাশতম যে মুভি ধনুষের যে তার বেস্ট অ্যাক্টিং অ্যাক্টিং তো অবশ্যই ভালো কিন্তু বেস্ট মনে হয় না কারণ এর আগেও ধনুষের অনেক ভালো মুভি আছে আমরা দেখেছি ধনুষের মুভি তো রায়ন মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ করেছে একশো মুভিটা বাজেটের মুভি এবং মুভির স্টোরি নিয়ে একটু কথা বলি ধনুষ হচ্ছে খুব ছোটো যখন ছিল তার দুটো ছোট ভাই এবং হওয়ার পর তার একটা বোন হয় তার তিনটে ভাই প্রথমে ধনুষের নাম ছিল কাথাভা তারপর মুত্তু ভেল রায়ণ আর মানিক ভেল ভেল তো তাই তিন ভাই তো তাই তার নাম হচ্ছে রায়ান যাই হোক তো তারপর তার একটা বোন আছে বোন হয় তার বোনের নাম রায়ান মানে হচ্ছে ধনুষী দেয় নাম দেয় দুর্গা কারণ সে তার যে নামগুলো ছিল তার ভাইদের নাম তার ঠিক পছন্দ ছিল না তো দুর্গাকে নাম দিয়ে দেওয়ার পর তার বোনকে খুব যত্ন সহকারে সে মানুষ করে কিন্তু কিছুদিন পর তার মাঝখানেক পরই তার মা বাবা হঠাৎ বলে আমরা শহর থেকে ঘুরে আসছি বলে আর তাদের কাছে ফিরে আসে না তারপর তাদের উপর তাদের উপর ওখানের যে পূজারী অত্যাচার করতে শুরু করলে তারা সেখান থেকে মানে ধনুষ পূজারীকে মেরে সেখান থেকে পালিয়ে আসে শহরে শহরে এসে সে কাজ করতে শুরু করে এবং তার ভাইদের এবং বোনকে মানুষ করতে শুরু করে এবং তারা সেখানে আসার পর তারা বড় হয় কিন্তু ধনুষ তার ভাইদের মানুষ করলেও ধনুষের কথাই শেষ কথা ছিল এবং তার একটা ভাই কলেজে পড়লো আর একটা ভাই ছিল আবারা মানে গুন্ডা করে বেড়াতো তো ফাইনালি সে এবং তার বোন ছিল খুব ভালো তার বোনের বিয়ে ঠিক হয় কিন্তু তার দুটো ভাই ভাইনস্টে চলে যায় কারণ তার বোনের জন্য তানুষ সব সব কিছু এমনকি তাদের একটা ভাজি পাওয়ার দোকান ছিল যেটা খুব ভালো চলতো সেটা পর্যন্ত দিতে রাজি হয়ে গেছে আমার ব্যাংকে যা ছিল সেটা পর্যন্ত দিতে রাজি হয়ে গেত এখানে আমরা প্রকাশ রাজকে দেখতে পাবো এজ এ পুলিশ আর এছাড়াও আমরা সুরজকে দেখতে পাবো অ্যাজ এ গ্যাংস্টার সুরজ মানে হচ্ছে আমাদের তেলেগু মুভির হিরো নয় আরেকটা সুরজ আছে তো তাকে দেখতে পাবো এই মুভিতে তো এছাড়াও মুভির স্টোরি প্রিডিক্টেবল স্টোরি প্রথম কথা বলি এই স্টোরির ওপর আগেও মানে মুভি হয়েছে তো মুভির স্টোরি তারপরে লাস্টে কিভাবে রায়ান তার ভাইদের ভাইরা তার এগেস্টে চলে যায় ভিলেনের সঙ্গে হাত মেলায় তার ভাইদের সঙ্গে রায়ানের একটা যুদ্ধ হয় অ্যাকশন হয় অ্যাকশন খুব ভালো দেখিয়েছে দুর্গা কি পরিণতি হয় ফাইন লাস্ট পর্যন্ত আবার যেরকম সে এসছে সেরকমই তাকে ফিরে যেতে হয় তো পুরো মুভিটার মধ্যে আপনি দেখবেন তো মুভিটা ওয়ান টাইম ওয়াচ ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক কিন্তু খুব ভালো স্টোরি খুব ভালো নেই অ্যাকশান চরম ধানুষের অভিনয় সবারই খুব ভালো ধানুষের অ্যাকশান চরম কিন্তু স্টোরি খুব উইক কারণ স্টোরি আমি আপনাদের বললাম এরকম স্টোরির ওপর প্রচুর মুভি হয়েছে আগেও আমরা এরকম স্টোরি অনেক দেখেছি সেই জন্য আমার মনে হয় স্টোরিটা খুব উইক আপনি চাইলে একবার দেখতেই পান যেহেতু ধনুষ আছে ধনুষের অভিনয় আমরা সবাই দেখেছি ধনুষের ধনুষের কাজ অসাধারণ হয় আর এখানে সবার অভিনয় যার যতটুকু রোল ছিল সবাই দারুণ অভিনয় রোল প্লে করেছে আর এখানে অ্যাকশান সিকোয়েন্স খুব বেশি বলা যেতে পারে কারণ প্রতি পদক্ষেপে আপনি অ্যাকশান দেখতে পাবেন ড্রামা তো আছেই খুব সেটা খুব কম অ্যাকশান সিকোয়েন্সটাই বেশি তো এখানে দুটো গ্যাংস্টারকে দেখানো হয় কিন্তু তার দুজনের মধ্যে মারপিট কিন্তু না তাদের মধ্যে দুজনের মধ্যে যে অ্যাকশন সিকুয়েন্স সেটা না কিন্তু তাদের মধ্যে অ্যাকশন মানে অ্যাকশনের কারণ হয়ে পড়ে ধনুষ তো সেই ধনুষ কিভাবে দুটো গ্যাংকে নিজে একা শেষ করবে সেটা আমরা এই মুভিতে দেখব তো এরকম নাইনটিজের মুভিজের আমরা খুব দেখতাম এগুলো যে বা বাবা মা মারা মা মেরে দেয় কিংবা বাবা মা ছেড়ে চলে যায় বাচ্চাদের রেখে তারা বড় হয় নিজেদের মতো বড় হওয়ার পর তারা হয় গ্যাংস্টার হয়ে যায় বা নিজেরা বড় ভাই তাদের দিয়ে এস্টাবলিশ করে তাদেরকে বড় করে ফাইনালি তারা যখন বড় হয় বড়ো হওয়ার পর ভাইদের মানে দাদার কথা শুনতে অমান্য করে দাদার এগেনস্টে চলে যায় এই মুভি এরকম স্টোরি তো আমরা প্রচুর দেখেছি মানে খুবই প্রিডিক্টেবল স্টোরি তো হ্যাঁ ওয়ান টাইম ওয়াচ অবশ্যই তো আপনি চান একবার মুভিটা দেখতেই পারেন আমি ধনুষের রায়ান মুভিকে দিলাম টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার আপনি চান একবার দেখতেই পারেন তবে ধানুষের পঞ্চাশতম মুভি থেকে যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন এই মুভিটা ফুলফিল করে না তো অ্যাজ ইউজুয়াল আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন তাই ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই